স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে পর্যাপ্ত আর টিকা না থাকায় প্রথম ডোজ সাময়িক স্থগিত লকডাউনের শেষ দিনে রাজশাহীতে এগারো জনের বিরুদ্ধে মামলা জরিমানা বিশ হাজার টাকা লকডাউন শেষ হচ্ছে আজ কাল থেকে চলবে গণপরিবহন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীর ত্রিশটি ওয়ার্ডের চুরাশিটি কেন্দ্রে ছয় দিনে দেড় লাখ মানুষকে গণটিকাদানের ঘোষণা দিয়েছিল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু টিকা মজুত না থাকায় দুই দিনে এসব কেন্দ্রে আটাত্তর হাজার আটশো তিয়াত্তর জনকে টিকা প্রদান করেই ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকা প্রদান কার্যক্রম স্থগিত করা হয় এবার মহানগরীতে চালু থাকা চারটি কেন্দ্রেও মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম প্রথম ডোজ মঙ্গলবার থেকে স্থগিত করেছে কর্তৃপক্ষ হঠাৎ কেন্দ্র চারটিতে টিকাদান কার্যক্রম স্থগিত করায় যারা টিকা নিতে গিয়েও পাননি তাদের অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তবে কর্তৃপক্ষ বলছে টিকা পাওয়ার সাপেক্ষ এই কেন্দ্র চারটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে রাজশাহী মহানগরীতে মডার্নার টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট বিরাশি হাজার আটশো জনকে টিকা প্রদান করা হয়েছে তবে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম হঠাৎ বন্ধের ঘোষণার পর চারটি কেন্দ্রে এসএমএস দেখিয়ে টিকা নেবার যে আশা ছিল সেটিও মঙ্গলবার থেকে আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ মজুদের টিকা শেষ হয়ে যাওয়ায় টিকা কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানান তারা তবে হঠাৎ করে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় এই চারটি কেন্দ্রে টিকা গ্রহণ করতে আসা সাধারণ মানুষকে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর নগরীর টিচার্স ট্রেনিং কলেজ সেন্টারে টিকা প্রদান বন্ধ করে দেওয়া হয় এর আগে সকাল নয়টায় এই কেন্দ্রে টিকা প্রদান শুরু হয়েছিল তার আগে থেকেই শত শত মানুষ টিকা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ অপেক্ষার পর বেলা সাড়ে এগারোটার দিকে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ার ঘোষণা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল চব্বিশ ঘন্টায় আরও একুশ জনের মৃত্যু হয়েছে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজানী জানান মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে চোদ্দ জন মারা গেছেন নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় দুজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া একুশ জনের মধ্যে রাজশাহীর দশজন পাবনার চার নওগাঁর চার চাপাইনবাবগঞ্জের দুই নাটোরের একজন করে আছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী রামেকে নতুন ভর্তি হয়েছেন তেতাল্লিশ জন রোগী বর্তমানে রামেক হাসপাতালে পাঁচশো তেরোটি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন তিনশো আশি জন রাজশাহীতে লকডাউনের শেষ দিনে স্বাস্থ্যবিধি না মানাই এগারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এ সময় জরিমানা করা হয়েছে বিশ টাকা রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী নগরী ও উপজেলাগুলোতে এই জরিমানা করা হয় তিনি জানান লকডাউন চলাকালে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে দণ্ডবিধি এক এবং সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রক নির্মূল আইন দু হাজার আঠারো সালের আইনে এগারো জনকে মামলা দেয়া হয়েছে জরিমানা করা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা এ সময় দুজনের বিরুদ্ধে কারাদণ্ড দেয়া হয়েছে একই সময়ে মানুষকে মাস্ক বিতরণ করা হয়েছে সর্বাত্মক লকডাউন চলাকালে বিধিনিষেধ অনুযায়ী জরুরি ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের বাইরে কেউ দোকানপাট খুলতে পারবে না এ সময়ে অপ্রয়োজনে কেউ বাইরেও বের হতে পারবে না জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক পরিধান করতে হবে স্বাস্থ্যবিধি মানতে হবে কিন্তু লক্ষ্য করা গেছে এই সময়েও কেউ কেউ দোকান খুলছে তাদের জরিমানা করা হয়েছে এছাড়া যারা মাস্ক কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন তাদেরকেও মামলা হয়েছে থেকে চালু হচ্ছে গণপরিবহন আসন সংখ্যার বাইরে যাত্রী পরিবহন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ একই সঙ্গে সড়কে অর্ধেক পরিবহন চলাচলের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবে বলে জানিয়েছে সংস্থাটি গতকাল সোমবার রাতে বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নির্দেশনার মধ্যে রয়েছে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না সড়কে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দপ্তর সংস্থা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করবে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে আগের ভাড়ায় ষাট শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না গণপরিবহন চলবে আগের ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনোভাবে আদায় করা যাবে না গণপরিবহনের যাত্রী চালক সুপারভাইজার কন্টাক্টর হেলপার, ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষদের মাঝে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে মঙ্গলবার আনন্দধারা স্কুলের বিশেষ সম্পন্ন শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডক্টর আনিকা ফারিহা জামান অন্না গত বারো জুলাই থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন তিনশো করে এক প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিখা ও এফডাব্লিউসি এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের পিতা হাসান আলী সর্দারকে রাজাকার বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর সুজিত সরকার ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আজম স্বপনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন সাংসদ সদস্যের ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর মঙ্গলবার দুপুর বারোটার দিকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন আদালতের বিচারক এ এফ গোলজার রহমান মামলার শুনানি পরে করা হবে বলে অভিযোগটি রেখে দেন মামলার বাদী তার অভিযোগে বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর সুজিৎ সরকার তার লিখিত গ্রন্থ নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নামীয় গ্রন্থে তার পিতা হাসান আলী সর্দারকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার বলে উল্লেখ করেন আর সেই গ্রন্থের উদ্ধৃতি নিয়ে গত পঁচিশ জুলাই স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা স্বেচ্ছাসেবক লীগের একটি সংবাদ সম্মেলন থেকে এমপি শফিকুল ইসলাম শিমুলকে রাজাকারের সন্তান বলে প্রচার করা হয় এরই প্রতিবাদে তার মরহুম পিতা ও বর্তমানে এমপি শিমুল সহ পরিবারের সকলের সুনাম নষ্ট করায় তিনি সুজিত সর শফিকুল আজম শবনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ